হচ্ছে এই জিন্সটাই ঘিয়ে কালার মতো অফ হোয়াইট, তো এই জিন্সটাই আমি ডিমার থেকে লাস্ট কিনেছিলাম, আর এই কোটটা কালকে আমরা মানালির ওখান থেকে কিনেছি। বলাই হয়নি, হাই গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, আমি দেবলীনা। এখন আমরা পুরো রেডি হয়ে গেছি, এখন বেরোবো, এখন বাজে 9:30, তো চলো আমরা বেরোবো। তার আগে আমি যেটা বলছিলাম, এটা আমি কালকে মানালি মল রোড থেকে কিনেছি, এটা নিয়েছিল 300, কিন্তু দেখতেই পাচ্ছি এটা এই লাস্ট সাইজ আর নেই, মানে এর বড় সাইজটা আর নেই, আমার একটু টাই টাই হয়েছে আর কি, আর এর থেকে 1 ইঞ্চি আমি বেড়ে গেলে আমার আর করতে হবে না, মানে হবে এটা আটকাবে না, আর আজকে আমি লাগিয়ে দিয়েছি, তো চলো যাওয়াই যাক। মানিকারণে, তো মানিকারণে এমনি ঠান্ডা ওয়েদারটা, কিন্তু তার উপর আবার খালি পায়ে যেতে হবে, তো জুতো আমরা যেখানে সেখানে না খুলে গাড়িতেই খুলে এসেছি, আর যেহেতু হেঁটে আসতে হচ্ছে ওই জন্যে মোজাটাও গাড়িতেই রেখে এলাম, নোংরা হবে নাহলে, এখানে খালি মাথায় ভাবে ঢুকতে দেবে না, তো তার জন্য বাড়ি থেকে স্টোলটা আমি নিয়েই এসেছি, ওর টুপি রয়েছে, রুমালও রয়েছে, অসুবিধা নেই। তো ঘরটায় প্রচন্ড ঠান্ডা লাগছে, যেহেতু মোজাও নেই, তো ভেতরে মনে হয় না ভিডিও অ্যালাউ করবে না, না যদি করে তো করতে পারবো, আর নয় তো বাইরে থেকে তোমাদেরকে দেখি। এই হচ্ছে মানিকারণের গেট, মানে এন্ট্রি, এটা গরম জল আর কি, এত ঠান্ডা, তো দেখো সবাই এই পিচটাতেই মূলত সবাই ফটো টটো তোলে, এইরকম হচ্ছে ওপরটা, আর এটাই হচ্ছে গুরুদুয়ারা, মানে মানিকারণ বলতে এটাই এখানে দেখার মতো, তো তোমাদেরকে একটু দেখাই গরম জলটা, দেখছো কি ধোয়া উঠছে ওই জলটা থেকে, আর পুরোটাই হচ্ছে এইরকম। হট কেভ, প্রচন্ড গরম জায়গাটা দেখো, এইটুকু দরজা দিয়ে ঢুকতে হচ্ছে, এই এগুলো দিয়ে আমরা নিচু হয়ে হয়ে ঢুকে অ্যাট লাস্ট, এরকম অনেকগুলো গেট ছিল, এরকম নিচু হয়ে হয়ে ঢুকলাম আমরা, দারুণ লাগছে, দারুণ, পুরো ওপরটা ঠান্ডা, এদিকে নিচটা এরকম গরম জলের জন্য, হট কেভ এই জায়গাটার নাম, দারুণ লেগেছে, দারুণ,
এবার এটা দিয়ে যাব আমরা, এটা এক্সিট পয়েন্ট। ওই দেখো ভাইয়া ঢুকছে ওইটুকু দিয়ে, এবার এখান থেকে বেরোতে হবে। ওই অ্যাপি দিকে দেখো তো। চলো, আমরাও আজকে লাঙ্গুরখানায় খেয়েছি। উড়ি বাবারি, এত ঠান্ডার মধ্যেও এখানে কোত্থেকে গরম জল আসছে জানা নেই কারোরই। এখানে চাল দিয়ে দিলে পুরো ভাত হয়ে আসে, অনেকেই দিচ্ছে। ওই দেখো, এই যে এখান থেকে নিতে হচ্ছে, নিয়ে ওখানে দিতে হচ্ছে। দেখো ঠিক ওখানটা দিয়ে নদীটা বয়ে যাচ্ছে, ওই জলটা ঠান্ডা, এটা একটু উষ্ণ গরম, এটা সবাই মাথায় দিচ্ছে। এখানটা জলটা আর এটা জলটা দেখো পুরো ফুটছে, দেখো অনেকেই ভাত করছে, কি করে সম্ভব জানি না আমরা। প্রচন্ড, এটাকে হট স্প্রিং বলে, কি অদ্ভুত না সত্যি। তাই বিশ্বাস থাকাটাই জরুরি মনে। এটা হচ্ছে ভেতরের মার্কেটটা। এসেছি কুলু বৈষ্ণব দেবী মন্দিরে। আমি এখন অবধি জানি না এখানে ক্যামেরা অ্যালাউ কিনা, তো চলো। কি ঠান্ডা মেঝেগুলো, এখানেও না খালি পায়েই আসতে হবে, তো মোজাটা আমি আর খুলিনি। আমরা খেতে দাঁড়িয়েছি চা বিয়াস রিভারের পাশে। এই যে ম্যাডাম, ওখানে অনেকে পোজ মেরে ফটো তুলতে গেছে। একবার হরকালে একদম সোজা, কাকিমা খুঁজে পাওয়া যাবে না আপনাকে। ও ওদিকে ওদিকে আরো 5-6 জন আছে। ঠিক আছে, ভাইয়াও এখান থেকে বলছে, ও দেখ আন্টি কো দেখ, আন্টি কো দেখ। ভালো লাগলো না, আমি চলে এসেছি একদম কাছে। এখানে ইচ্ছা আছে একটু ফটো টটো তুলবো। ওরা দেখো ওই যে বসে রয়েছে, ওই যে প্রমিন আব্বে, যেহেতু আমি এখানে ফটো টটো তুলবো। দেখো
কি সুন্দর, আমার তো খুব ভালো লাগছে, খুব খুব। এটা কিছু একটা টিকা লাগিয়েছিল মন্দিরে, যেটা লেপটে গেছে, তো দেখো আর পাচ্ছি না, আর একজন নামছে আস্তে ধীরে, উই যে নেমে আসছে। তো আসুক আমি একটু ফটোটা তুলে। এসেছিলাম আর হোটেল থেকে আসার পরে, তারপর আমরা এসেছি হোটেল শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে মানে ওরাও না বাঙালি বলে খুব খুশি হয় আর কি, বেশ বাংলায় কথা বলছিলাম আমরা, তো এখন এখানেই ঢুকেছি আর কি। তো চলো দেখি কি খাওয়া যায়, আর আজকে মল রোডটা তোমাদের পারলে দেখাবো।
খাবারটি আসুক। এখানে আছে প্লেন রাইস, এখানে মটর মাশরুম, ভাইয়া আমাকে হেল্প করছে, আছে হচ্ছে পনির দো পেঁয়াজা ডাল মশালা। তো চলো খেয়ে দিয়ে নি, আগে খেয়ে দিয়ে তো চলেই এসেছি। আর আজকে এত হাসি পাচ্ছিল নিজেদেরই, মানে সবাই আমরা হাসছিলাম। দেখো আমরা এখানে অনেকদিন আছি, আর বিশেষ করে আমরা এত কথা বলি না, আমি অ্যাপিদি ভাইয়া আমরা এত হাসি, বিশেষ করে আমার আর অ্যাপিদির হাসি তো মারাত্মক হাসি। তো এত হাসি কথা বলি, মানে সবাইকে ওই বুফেতে গেলে রুম নাম্বার আলাদা করে জিজ্ঞেস করে, কিন্তু আমাদের রুম নাম্বার ওরা নিজেরাই লিখে নেয়, নিজেরাই ফোন করে বলে, হয়তো ফোন করে সব রুমেই, কিন্তু আমাদের রুম নাম্বার টুম নাম্বার আর কিছু বলতে লাগে না এখন, ঠিক আছে। আর সব থেকে বেশি আজকে মানে এত হাসি পেয়েছে, মানে যে ভাইয়া আমাকে হেল্প করছিল ভিডিও করার টাইমে, ওই ভাইয়াও বুঝে গেছে যে আমি ব্লগ করছি, তো নিজেই আজকে যখন তুলে তুলে বলছে, ম্যাডাম আমি তুলে দিচ্ছি, ম্যাডাম আমি তুলে দিচ্ছি। যাই হোক না কেন, সত্যিই ভালো লাগে, এগুলো ব্যবহারটা এত ভালো। আর সব থেকে বড় কথা, আমি এখানে যেহেতু ভেজ হচ্ছে, ভেজটা কেন হচ্ছে বুঝলাম কালকে আমরা, মানে আমি মূলত বার করলাম ঘেটে ঘুটে, যে আমাদের মনে হয়েছে, দেখো প্যাকেজ যখন নেওয়া হয় ওরা তো আর জানে না কে ভেজ খায় কে নন ভেজ খায়, কিন্তু অনেকেই আছে যারা ভেজিটেরিয়ান, তো সেক্ষেত্রে না বুফেটা তাহলে আলাদা আলাদা করে করতে হবে, এর জন্যই একেবারেই বুফেটা ভেজ করা হয়, যাতে আর ননভেজটা আলাদা করে করতে না হয়। যদি খাও তুমি আলাদা করে অর্ডার দিয়ে নেবে, কোনো অসুবিধা নেই, যেরকম আমরা কালকে চিকেন খেয়েছি। তো খাবারগুলো তো অসাধারণ, আজকে মাশরুম আর পনির করেছিল, ডাল করেছিল, ওদের খাবার দাবারে কোনো অসুবিধা নেই, কিন্তু প্রচণ্ডই ঠান্ডা জানো তো, আর পারা যাচ্ছে না এত ঠান্ডা। যাই হোক না কেন, তো আমি পনিরটা রোজ, মানে পনির আমি খুব ভালো খাই, তো আমি রোজ পনির নিতেই থাকি নিতেই থাকি। আজকে আমি গেছিলাম রুটি নিতে, পরে তো রুটি নিতে যাব, ও পনিরের ওটা খুলে দাঁড়িয়ে রয়েছে, ও ভেবেছে আজকে আমি পনির নিতে গেছি। এনে রমি আমাকে বলছে তোমার লজ্জা হবে না, সবাই বুঝে যাচ্ছে যে তুমি পনির নেবে। যাই হোক, এগুলো তো হতেই থাকবে, যে যেটা ভালো খায় আর কি, ওরাও হাসছিল। তো চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের মালি রোড কেমন লাগলো, মানিকারেন কেমন লাগলো, আর কুলুতে আমরা বৈষ্ণব দেবী মন্দিরেই নেমেছিলাম একমাত্র, আর ওখানে শাল ফ্যাক্টরি আছে, কিন্তু আমরা শাল নেবো না ওখান থেকে, তো তাই জন্য আর কি ওখানে নামিনি। যদি কেউ শাল নিতে চাও তাহলে ওখানে নামবে। আর আজকে আমাকে দিদি বলেছে, এক দিদি বলেছে যে আমার কোথায় কেমন কি খরচা হচ্ছে সেটা বলতে, আমি নিজেও জানি না কত কি খরচা হচ্ছে, ঠিক আছে, শুধুমাত্র আমরা কত টাকার প্যাকেজে এসেছি সেটা আমি জানি, আর হ্যাঁ এইটুকু জানি কোথায় কি লাগছে না লাগছে, কিন্তু ওরকমভাবে রোজকার হিসেবটা না হয়নি। যদি আমরা করে উঠতে পারি গিয়ে, তারপর তোমাকে অবশ্যই বলে দেবো আমার কোথায় কি খরচা হচ্ছে, বা অল টোটাল দুজনের কত খরচা হয়েছে সেগুলো আমরা বলে দেবো। তো যাই হোক না কেন, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবারও আসবো একটা নতুন ভিডিওর সাথে, আশা করছি কালকেও আমরা গাড়ি নাও নিতে পারি, আমাদের স্কুটি রাইডটা খুব ভালো লেগেছে, তো কালকেও স্কুটি নিয়েও বেরোতে পারি, এখনো ঠিক হয়নি। যাই হোক না কেন, যেটাই হবে তোমরা তো সাথে থাকবেই। তো চলো, যদি কোনো নতুন বন্ধু আজকে এসে থাকো, যদি একটু কিছু ভালো লাগে তাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। অনেক বন্ধুই আছে যারা সাবস্ক্রাইব করে আবার তুলে নিচ্ছ, কেন জানি না। দেখো এ কদিন আমি যাদের বন্ধু হয়েছি, একদিন আমার পক্ষে সত্যিই সম্ভব না, কারণ আমি নিজের ব্লগ নিজেই দেখতে পাচ্ছি না, টাইমটুকু পাচ্ছি না। আবার ফিরে গিয়ে সবটাই হবে আমার নিজের লাইফে, নিজেকে তো ফিরতেই হবে, ঘোরা তো 4-5 দিন এক সপ্তাহ বড় জোর, তার বেশি তো আর নয়, আবার গিয়ে রান্না খাওয়া বাসন মাজা এসব তো চলতেই থাকবে, সবার লাইফেই তাই। তো চলো আজকে এখানেই শেষ করে দিচ্ছি তাহলে, আর যারা আমার সাথে আছো অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো, আর প্লিজ চলে যেও না ছেড়ে আমাকে। তো আজকের মতো টাটা, গুড নাইট।